হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনার হাতের স্মার্টফোনটি আসল কি নকল সেটা কীভাবে দেখবেন, আপনার স্মার্টফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা কীভাবে দেখবেন। চলুন বন্ধুরা, আমি সেই ভিডিওটাই শুরু করব যে কীভাবে আপনার স্মার্টফোনটি আসল কি নকল সেটা কীভাবে দেখবেন বা বুঝবেন, প্রমাণসহ দেখিয়ে দেব। ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে, সবাই আমার পাশে থাকবেন। সো ফ্রেন্ড, ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্ট আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন। এই যে আমি আমার ফোনের ডায়াল প্যাড ওপেন করছি। ডায়াল প্যাড ওপেন করার পরে এখানে জাস্ট আপনি লিখবেন *#06#, এইটা লিখলে আপনার এখানে একটি ডিভাইস ইনফরমেশান চলে আসবে। এখানে দেখবেন যে আপনার ফোনের IMEI নাম্বার, ICC ID, মানে বিভিন্ন নাম্বার আপনি চলে আসবে। প্রথম কথা আমার যেটি লাগবে সেটা হচ্ছে IMEI নাম্বার। এই IMEI নাম্বারটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানকার কাজ কি শেষ। এইবার আপনাকে মেসেজ করতে হবে। মেসেজ ওপেন করবেন। এই যে আমি মেসেজ ওপেন করছি। মেসেজ ওপেন করার পর এইখানে আপনাকে একটি মেসেজ করতে হবে। এইখানে মেসেজ করতে হবে, এখানে যেভাবে নাম্বারে মেসেজ করবেন, 16002 এইটা লেখার পর, মানে এই নাম্বারে আপনাকে মেসেজটা সেন্ড করতে হবে। এবার লিখবেন যে হচ্ছে KYD স্পেস দিয়ে যে IMEI নাম্বারটা আপনি কপি করলেন সেইটা এইখানে পেস্ট করে দেবেন। এই যে পেস্ট করে দিলাম IMEI নাম্বার। IMEI নাম্বার পেস্ট করার পর আপনি কোন নাম্বারে আপনার এই SMS সেন্ড করবেন। এই যে নাম্বারে সেন্ড করবেন সেটা হলো 16002 এই নাম্বারে। আবার বলছি ফ্রেন্ড, 16002 এই নাম্বারে আপনি মেসেজ করবেন KYD স্পেস IMEI নাম্বার, এটা আপনি সেন্ড করে দেবেন। এখান থেকে সেন্ড করে দেবেন। এই যে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল এটা প্রমাণের জন্য একটি মেসেজ চলে আসবে আপনার ফোনে। সো ফ্রেন্ড, অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে, MB দিয়ে এই মেসেজ যাবে না। ফোনে টাকা থাকলে এই মেসেজটা সেন্ড হবে। এইভাবে আপনি সেন্ড করে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা আপনি প্রুফ করতে পারবেন। আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। সেকেন্ড নম্বর যে কাজটি, আপনার ফোনটি আসল কি নকল এইটা দেখবেন কিভাবে। এইটা দেখতে হলে আপনাকে প্রথমেই আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই যে আমি আমার ফোনের ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন imei.info, INFO ইনফো লিখে আপনি সার্চ করে দেবেন। ইনফো লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এই যে এইরকম একটা ইন্টারফেস আপনার ফোনে শো করবে। এই পেজটা যখন শো করবে এখানে লেখা আছে ইয়োর ফোন বেটার। তারপরে আমি জুম করে দেখাচ্ছি ফ্রেন্ড, এইখানে লেখা আছে ইন্টার IMEI ইজি। এইখানে হচ্ছে এই ফাঁকা জায়গায় আপনার ওই IMEI নাম্বার যেটা হচ্ছে প্রথমেই আপনি কপি করছিলেন ওইটা এইখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এইখানে তার নিচে একটি অপশন আছে IMHUMAN, এই ফাঁকা ঘরের মধ্যে আপনি একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এইখানে টিক চিহ্ন দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে বিভিন্ন ফটো আছে, এই ফটোগুলো আপনাকে করতে হবে। এইখান থেকে এগুলা টিক চিহ্ন দিয়ে দেবেন, 2-3টা এইখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর যদি চেক আছে, চেক অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনার ফোনটা মানে আসল কি নকল সেটা আপনি বুঝতে পারবেন। আপনার ফোনের ডিটেলস এখানে চলে আসবে। এই কাজটি যদি করেন তাহলেই আপনি আপনার ফোন আসল কি নকল এটা দেখতে পাবেন। সো ফ্রেন্ড, এই 2টি স্টেপ করে আপনি আপনার স্মার্টফোনের প্রথম কাজটি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা দেখতে পারবেন, দ্বিতীয় কাজটি আপনার ফোন আসল কি নকল সেটাও বুঝতে পারবেন।
সো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।